বিরতির পর ফিরে আসলাম। কমার্শিয়াল গ্যাসের দাম কমলো এক ধাক্কায় এবং স্বাভাবিকভাবে রেস্তোরাঁ মালিকরা খুশি, গ্যাসের দাম কমায়। দাম কমে দাঁড়িয়েছে 57.50 টাকা, গৃহস্থরী গ্যাসের দাম রইল অপরিবর্তিত। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, আমরা কিছুদিন আগেও দেখেছিলাম পুজোর মরশুম, উৎসবের মরশুমে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল, কিন্তু সেখান থেকে আবারও এক ধাক্কায় গ্যাসের দাম কমলো, কি জানতে পারছো, কি তথ্য রয়েছে? একদমই আমরা এই মুহূর্তে দেখছি যে এক এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু কমলো প্রায় 57.50 টাকা। অর্থাৎ আজ থেকে ঠিক কয়েকদিন আগে, যেহেতু উৎসব মরশুম চলছে, তাই উৎসব মরশুমে দীপাবলির আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে 1 লাখে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল, প্রায় 100 টাকার উপর বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। এবং এই মুহূর্তে আজ খবর আসছে যে বাণিজ্যিক গ্যাসের দাম আবারও কমলো 57.50 টাকা। অর্থাৎ উৎসবের আগে 1 লাখে 100 টাকার উপর বৃদ্ধি এবং উৎসবের পর হঠাৎই আজ খবর 57.50 টাকা দাম কমেছে। সেক্ষেত্রে প্রথমেই তোমাকে বলে রাখি, যখন এই খবরটা বা এই তথ্যটা যখন প্রত্যেকের সামনে উঠে আসে, তখন বিরোধীরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করছে। শুধুমাত্র বিরোধী নয়, ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও একটা বিষয় নিয়ে কিন্তু চর্চা হচ্ছে। দেশে চলছে নির্বাচনী আবহ, 5 রাজ্যের নির্বাচন চলছে, অন্যদিকে কিন্তু রয়েছে সামনে 2024-এর লোকসভা নির্বাচন। তাই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা বলতে পারি কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প ঘোষণা করছে, বিভিন্ন জিনিসপত্রের দাম কমানো, প্রথমে বৃদ্ধি করা, তারপর কমানো, বিভিন্ন বিষয় তারা করছে। অর্থাৎ সেই ক্ষেত্রে বিরোধীরা কিন্তু এক প্রকার তোপ দিচ্ছেন যে আগে কেনই বা দীপাবলির আগে হঠাৎ করে 100 টাকার উপর বৃদ্ধি করা হলো বাণিজ্যিক গ্যাসের দাম, আবার হঠাৎই আজ কেনই বা কমানো হলো 57.50 টাকা করে প্রতি সিলিন্ডারে। সেক্ষেত্রে বিরোধীরা বিরোধীদের বক্তব্য রাখছে, কিন্তু আমাদের মাথাতেও রাখতে হবে যে যেহেতু উৎসব মরশুমের পর এই মুহূর্তে একেবারে নির্বাচনী আবহ চলছে, চারিদিকে বলতেই পারি আমরা নির্বাচনের কাশি ঘন্টা বেজে গেছে, সেক্ষেত্রে যেন শাসক দল ম্যালেজ পায় এবং তারা যেন সাধারণ মানুষ বা যারাই গণদেবতারা রয়েছেন তাদের কাছে যেন কিছুটা মেসেজ দিতে পারেন, তার জন্য এই দাম কমা, এমনটাই কিন্তু অভিযোগ বা এমনটাই কিন্তু অভিমত রাখছে বিরোধী দল। আমি তোমাকে যদি একটু বিস্তারিত জানাই, তবে প্রথমেই আমাকে দেখতে হবে দীপাবলির ঠিক 2 সপ্তাহের আগের ঘটনাটা। দীপাবলির 2 সপ্তাহ আগে হঠাৎ করেই খবর আসে পেট্রোলিয়াম দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে 108 টাকা করে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এবং এক দফায় বাড়িয়ে নেওয়ায় খানিকটা কিন্তু একেবারে দুর্ভোগ পোহাতে হয়েছিল রেস্তোরাঁর মালিকদের। এবং দাম বাড়ার ফলে সাধারণভাবে কিন্তু আমরা বলতে পারি যে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকেও। কেন উৎসব মরশুম, এবং উৎসব মরশুমে মধ্যবৃত্ত থেকে শুরু করে নিম্নবৃত্ত প্রত্যেকেই চেষ্টা করেন যে উৎসবে একটু রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করা, কিন্তু সেক্ষেত্রে যদি বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পায় এবং বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের বৃদ্ধি, সেক্ষেত্রে আমাদের থালে যে তাতে যে সমস্ত আইটেম গুলি সাজানো হয় তার দামও বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে রেস্তোরাঁয় মালিকদের মধ্যে যে প্রকার একটা চিন্তার ভাব ছিল, ঠিক অন্যদিকে যারাই রেস্টুরেন্টে যেতেন, যারাই খাবার রসিক ছিলেন, যারাই এই উৎসব মরশুমে রেস্তোরাঁয় খেতে যেতেন, তাদেরও কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমায় ইতিমধ্যেই সুবিধে হবে হোটেল রেস্তোরাঁগুলি, এবং উৎসব মরশুমে তার ফল পেতে পারে খাদ্য রসিকরাও। 108 টাকা কমায় কিন্তু ইতিমধ্যেই 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার দাম অনেকটাই কমে গেছে, এবং এই দাম কিন্তু গোটা দেশ অর্থাৎ দিল্লি, মুম্বাই, চেন্নাই যথাক্রমে আমাদের রাজ্যেও কমেছে। যদিও দীপাবলির 2 সপ্তাহ আগে গ্যাসের দাম বাড়ার ফলে ফল ভোগ করতে হয়েছিল গোটা দেশের জনতাদের, রেস্তোরাঁ হোটেলে অতিরিক্ত রেস্তোরাঁ খরচ করতে হয়েছিল গ্রাহকদের, এবং এই সময়ে বাড়ির বাইরে খাওয়া দাওয়া করে থাকে
থাকে মধ্যবিত্তরা, আমি আগেই বলেছিলাম। এবং এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে। কিন্তু ইতিমধ্যেই সুখবর যে আজ 57.50 টাকা করে গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। সেক্ষেত্রে তাহলে দুটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমার সুবিধা হবে হোটেল এবং রেস্তোরাঁগুলি। কিন্তু অন্যদিকে আরেকটা খবর হচ্ছে যে গৃহস্থলীর যে গ্যাস সিলিন্ডার রয়েছে তার দাম কিন্তু এখনো অপরিবর্তিতই রয়েছে। অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও আর দুঃখিত কমলেও গৃহস্থলী গ্যাসের দাম কিন্তু একেবারে অপরিবর্তিতই থাকছে। সুপ্রীতি, একদমই, অনেক ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে এক ধাক্কায় আরো একবার বাণিজ্যিক গ্যাসের দাম যে দাম কমলো, কিন্তু তারই সঙ্গে যেটা গৃহস্থলী গ্যাস সেই গ্যাসের দাম রইল অপরিবর্তিত। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। ওই পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।